একটি দিন এভাবেই শেষ হয়ে যাচ্ছে। আগামীকাল আরও একটি নতুন সূর্যোদয়ের মধ্য দিয়ে নতুন একটি দিনের সূচনা হবে, এটি আমাদের জানা কথা। আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটি রাজধানীর কাউরান বাজার থেকে একটু পশ্চিম দিকে এসে বসুন্ধরা সিটি, শপিং সিটি, সেই সিটির ছাদ থেকে এই ভিডিওটি আমি করছি। আপনি দেখতে পাচ্ছেন আপনারা সবাই, এখানে সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম আকাশে। আমি এই সূর্য অস্তমিত যাওয়ার এই দৃশ্যটি আপনাদের আমি দেখাবো, সেই সাথে আমি এখানে দেখাবো যে ঢাকা শহর আসলে কতটা বসবাস অনুপযোগী সেটিও কিন্তু দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইট পাথরের যে শহর, শুধু বিল্ডিং আর বিল্ডিং, এবং দূরের যে কুয়াশাচ্ছন্ন যে পরিবেশ দেখতে পাচ্ছেন, এটি আসলে কোনো কুয়াশা, শুধু কুয়াশা না, এটা কুয়াশার সঙ্গে যে বাতাসের যে ধুলিকণা, ধুলো, সেই ধুলোর ফলেই কিন্তু এরকম একটি অবস্থা সৃষ্টি হয়েছে। ঢাকা শহর যে আসলে বসবাসের অনুপযোগী একটি শহর, আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন, যেখানে একটি গাছ দেখা যাচ্ছে না, কোনো গাছ নেই, অক্সিজেনের যে কারখানা সেটি নেই, এখানে শুধুই ইট পাথর আর ইট পাথর। আমি একটু কারণ বাজারের দিকে একটু আপনাকে আপনাদের দেখাই, হোটেল সুন্দরবন, হোটেল সুন্দরবন আপনারা দেখতে পাচ্ছেন, এটি হোটেল সুন্দরবন, এবং তার পাশেই কারণ বাজারের মোড় এবং সোনারগাঁ হোটেলও আপনারা দেখতে পাচ্ছেন, রাজধানীর অন্যতম একটি ব্যস্ত জায়গা সোনারগাঁ হোটেল, আন্তর্জাতিক মানের পাঁচ তারকা একটি হোটেল। সেই হোটেলের পাশেই আমাদের বসুন্ধরা শপিং সিটি, সেখান থেকে আমি এই ভিডিও রেকর্ড করছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি যে শুধুমাত্র একটি সুন্দর দিনের শেষ শুধু সেটি নয়। আপনারা এই যে সূর্য এখনই অস্তমিত হচ্ছে, এটি আসলে আমাদের সার্বিক পরিবেশের যে বিপর্যয় তারই একটি চিত্র। এখানে দিন শেষ হয়ে যায়, বছর শেষ হয়ে যায়, কিন্তু সিটি কর্পোরেশন বা কার্যকরী যে কর্তৃপক্ষ সংস্থা, সেগুলো আসলে এই শহরকে বসবাস উপযোগী করার জন্য কতটুকু উদ্যোগ নেয় সেটি আমরা আসলে জানি না। এখানে শুধুমাত্র ইট পাথর ছাড়া এই ঢাকা শহরে আমরা কিছু দেখি না। বাচ্চারা যারা বিবাহিত, যারা সংসার আছে, তাদের যে ছোট বাচ্চা, তারা খেলার জায়গা নেই, বাচ্চাদের খেলার কোনো জায়গা নেই, এখানে শুধু ইট পাথর, ইট পাথর আর ইট পাথর। এই পাথুরের শহরে আসলে মানুষের জনজীবনটাও পাথুরে হয়ে গেছে। আজকে ছুটির দিন নয়, কিন্তু এই এই যে যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটিতে আসলে দিন রাত প্রচণ্ড যানজট লেগেই থাকে, এখনও যানজট রয়েছে, যদিও আজকে এই অঞ্চলটি পুরোটা ছুটি, অর্থাৎ মঙ্গলবার যেহেতু আজকে, সেহেতু এই অঞ্চল পুরোটা ছুটি, মার্কেট বন্ধ, সেজন্য আজকে যানজট কিছুটা নেই, তবুও রাস্তার পরে অসংখ্য গাড়ি কিন্তু এর মধ্যে জমে গেছে। এই হচ্ছে পুরো রাজধানী, এটি বসুন্ধরার ছাদ, বসুন্ধরার ওপরের অংশটুকু এরকম, এবং বসুন্ধরা শপিং সিটির ওপর অংশটুকু এরকম। কথা বলতে বলতেই পৌনে চার মিনিটের মাথায় সূর্য অস্তমিত গেল, একটু পরেই মাগরিবের আজান দেবে, একটি দিনের শেষ হলো, নতুন একটি সূর্য আগামীকাল আমরা আবার দেখতে পাবো, নতুন সূর্যের সঙ্গে যেন নতুন একটি রঙিন সকাল, সুস্থ সকাল আমরা পাই, এই আশাবাদ ব্যক্ত রেখেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।